হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখবো আপনারা জানেন যে জুন মাসের এক তারিখ থেকে আমাদের দেশে দুশোটি নন এসি ট্রেন চালু হচ্ছে আমাদের রেল মন্ত্রক তরফ থেকে তা জানানো হয়েছে তো আমরা দেখে নেব এই দুশোটি ট্রেনের মধ্যে আমাদের বাংলায় কতগুলি ট্রেন চলছে এবং কী কী এবং ট্রেনগুলি কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত চলবে এবং এই ট্রেনগুলির নাম কী এবং এই ট্রেনগুলির টিকিট আপনি কোথা থেকে কাটতে পারবেন এবং কীভাবে কাটবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে আপনার পাশে বেল আইকনটিকে প্রেস করবেন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো এবং আমার ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন প্রথমে দেখে নেই আমাদের বাংলার মধ্যে কী কী ট্রেন চলছে সেই ট্রেনগুলির নামগুলো আমরা জেনে নিই এই দুশোটি ট্রেনের মধ্যে আমাদের বাংলাতে চলবে মোট ষোলোটি ট্রেন এই ষোলোটি ট্রেনের মধ্যে দশটি আছে আমাদের মেল এক্সপ্রেস তিনটি আছে নন এসি দুরন্ত এবং তিনটি আছে জনশতাব্দী ট্রেন এই ট্রেনগুলির নামগুলি একবার দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম ট্রেনটি আছে শিয়ালদা থেকে নিউ দুয়ার পর্যন্ত পদাতিক এক্সপ্রেস এরপর আছে অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত কর্মভূমি এক্সপ্রেস এরপর আছে অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত এক্সপ্রেস যেটাকে বলা হয় কলকাতা এক্সপ্রেস এরপর আছে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত ফলকনামা এক্সপ্রেস এরপরে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া থেকে মুম্বাই মেল এরপরে আছে আপনার হাওড়া থেকে আহমেদাবাদ পর্যন্ত এক্সপ্রেস এরপরে দেখবেন আপনারা দিল্লি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত মহানন্দ এক্সপ্রেস আছে এরপরে দেখবেন হাওড়া থেকে যোধপুর এক্সপ্রেস হাওড়া থেকে নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস দুটোই আছে পুরো এক্সপ্রেস এই দুটোই আছে এরপরে দেখবেন আপনারা তিনটি যে আমাদের আছে ননএইসি দুরন্ত এক্সপ্রেস সেগুলির মধ্যে আছে একটা হাওড়া থেকে যশবন্তপুর হাওড়া শিয়ালদা থেকে পুরী এবং শালিমার থেকে পাটনা এরপরে দেখবেন জনশতাব্দী এক্সপ্রেসগুলির মধ্যে আপনাদের আছে তিনটি যেটা হলো হাওড়া থেকে ভুবনেশ্বর হাওড়া থেকে পাটনা এবং হাওড়া থেকে বারবিল পর্যন্ত তো বন্ধুরা এই ষোলোটি ট্রেন আমাদের বাংলার মধ্যে চলবে তো আপনারা এই ট্রেনগুলির টিকিটগুলো কাটতে পারবেন তো দুইভাবে কাটতে পারবেন এক হলো আপনারা অনলাইনে কাটতে পারবেন আইআরসিটিসি ওয়েবসাইট থেকে আর দ্বিতীয়ত হলো আপনারা যারা কিছু কিছু কাউন্টার ওপেন করা হবে সেই কাউন্টারে থেকেও কাটতে পারবেন তো আপনারা জানেন যে গতকাল বৃহস্পতিবার থেকে আমাদের অনলাইনে টিকিট শুরু হয়ে গেছে কাটা তো আজ শুক্রবার থেকে কিছু কাউন্টার খোলা হবে সেই কাউন্টারগুলো আমরা দেখে নেব কোন কোন কাউন্টার সেই সব কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারবেন এবং এ আমাদের জার্নি শুরু হবে এক তারিখ থেকে তো প্রথমে আমরা দেখে নিই কাউন্টারগুলো কী কী আছে যে কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারবেন আমাদের বিভিন্ন ডিভিশন অনুযায়ী তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুয়ার ডিভিশনে যে সমস্ত কাউন্টারগুলি খোলা হবে সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে নিউ কোচবিহার জংশন নিউ আলিপুরদুয়ার হাসিমারা ধুপগুড়ি এবং আলিপুর দুয়ার জংশন এই কয়েকটা জংশনে আপনাদের কাউন্টার খোলা হবে তো এই কাউন্টারগুলি থেকে আপনারা রিজার্ভেশন টিকিট কাটতে পারবেন এরপরে এখানে কাটিয়ার ডিভিশনে আছে কাটিয়ার ডিভিশনে দেখতে পাচ্ছেন নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি কাটিয়ার বারসোই ও কিশানগঞ্জ এই স্টেশানগুলি যে রিজার্ভেশন কাউন্টার আছে এগুলো থেকে আপনারা টিকিটগুলি কাটতে পারবেন এর পাশাপাশিও আপনারা কলকাতা হাওড়া শালিমার খড়গপুর এবং মালদা ডিভিশনে বর্ধমান ডিভিশনে এই ডিভিশনগুলোতে প্রচুর টিকিট কাউন্টার আছে সেগুলো খোলা হবে সেখান থেকেও আপনারা টিকিট বুকিং করতে পারবেন এবং অথবা আপনারা আইআরসিটিসির মাধ্যমে অনলাইনে ঘরে বসতে বুকিং করতে পারবেন অথবা আপনার সিএসসি কমন সার্ভিস সেন্টার যেগুলো আছে আপনাদের আশেপাশে অথবা যারা টিকিট বুকিং এজেন্ট আছে সেখান থেকেও আপনারা টিকিট বুকিং করতে পারবেন তো এবার কিছু নিয়ম মানতে হবে যারা আপনারা জার্নি করবেন তা আপনাদের জন্য কিছু নিয়ম গাইডলাইন্স দেওয়া হয়েছে সেই গাইডলাইন্সগুলো একবার দেখে নেব এবং সেগুলো অবশ্যই মেনে চলা আপনাদের জন্য বাধ্যতামূলক তো গাইডলাইন্সগুলো হলো বন্ধুরা আপনারা আপনাদের যাদের কনফার্ম টিকিট হবে তাদেরকে আপনাদেরকে স্টেশনে আসার অনুমতি দেওয়া হবে আপনাদের যদি টিকিট কনফার্ম না হয় তাহলে আপনারা স্টেশনেই ঢুকতে পারবেন না এরপরে দেখে নেবেন যে আপনারা প্রায় ট্রেন ছাড়ার প্রায় নব্বই মিনিট আগে আপনাদের স্টেশনে আসতে হবে এরপরে আপনাদের কিছু প্রাথমিক টেস্ট করা হবে কোভিড নাইন্টিনের এবং আপনারা যদি যদি কোভিড নাইন্টিন পজিটিভ হন তাহলে আপনাদের জার্নি করতে দেওয়া হবে না এক্ষেত্রে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে আর সফর আপনারা যখন সফর করবেন তখন আপনাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং আপনাদের মোবাইলে যে আরগ্য সেতু অ্যাপটা আছে সেই অ্যাপ্লিকেশানটা অবশ্যই ইনস্টল করে রাখতে হবে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলি লাইক করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ